হ্যালো ফ্রেন্ড, রহমান অ্যাকোয়ারিয়ামের বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আজকে শুরু করা যাক আমার পাখির ফার্মে। প্রত্যহ সকালবেলা কী কাজ করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো এটা আছে বন্ধুরা, এটা হচ্ছে সেদ্ধ ভুট্টা, এটা আছে পেয়ারা, আর এখানটায় আছে ছোলা, বাদাম, তারপরে আছে আলমন্ড, এটা আফ্রিকান গ্রেড জন্য। তো এগুলো আমি আবার পাখিগুলোকে সার্ভ করবো, কতটা কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি, দেখতে থাকুন। আর আমার এখানে আছে দুটো শান্তনু, দুটো বাচ্চাও বেরিয়ে গেছে, আর এগুলো আছে এখানে আরেক জোড়া শান্তনুর আছে, এখানে এক জোড়া ব্ল্যাক ক্যাপ আছে, এখানে এক জোড়া কনুর আছে। তো সবাইকে কীভাবে খাওয়ার দিচ্ছি, কতটা কি দিচ্ছি সবাই থাকুন। তো বন্ধুরা, এবার আমি আমার পাখিগুলোকে সব ফুড দেবো, দেখতে থাকুন। পেয়ারা দিয়ে দিলাম, এরপরে দেবো ছোলা, বাদাম, ভুট্টা, এগুলো ভেজানো ছিল সেগুলো দিচ্ছি। আলমন্ডটা কেবলমাত্র আফ্রিকান গ্রেড জন্য আছে। এবার দেওয়া হবে সেদ্ধ ভুট্টা, বন্ধুরা এবার আমি পাখিগুলোকে সব ফুড দিচ্ছি।
তো বন্ধুরা, আমার এখানে পাখিকে জল দেওয়ার কাজ এবং সফট ফুড দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার নিচে যাব, ওখানেও পাখি আছে। ওখানে আফ্রিকান গ্রেকে খাওয়া দিতে হবে, আর বদ্রি আছে, ককাটেল আছে, সেগুলোকে খাওয়া দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যাচ্ছি এখন পাখিকে জল এবং খাওয়ার দেওয়ার জন্য। এখানে চলে এসেছি এবার এই পাখিকে জল এবং খাবার দেওয়ার জন্য। এখানে কিছু বদ্রিও আছে, সেগুলোকে জল দেওয়া চলছে। শুভঙ্কর পাখিগুলোকে জল দিচ্ছে। শুভঙ্কর একটু হাসবে তো, এত মন দিয়ে কাজ করলে হবে? এক জোড়া ব্লু কনুর আছে, কেউ জল দেওয়া হচ্ছে। এর নিচে এক জোড়া ইয়েলো সাইড আছে। কিছু পেয়ার সিলভার ডাবও আছে, এখানে সিলভার ডাবকে দেওয়া হচ্ছে জল। কিছু ককাটেল পেয়ার আছে আমার কাছে, সেগুলোকেও জল দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা গ্রে প্যারটের কাছে সফট ফুড এবং জলটা দিয়ে আসি, সেটাও দেখাচ্ছি। চলুন, দেখতে থাকুন। জল এবং সফট ফুড দেওয়ার কাজ হয়ে গেছে। এবার আমাদের ককাটেল, বদ্রি এগুলোকে সফট ফুড দিতে যাব। আসুন, দেখাচ্ছি। কোনদের সফট ফুড দেওয়া হয়ে গেছে।
তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা নিত্য নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে।